নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। আমার কুকিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা ননভেজ রেসিপি আপনাদের করে দেখাবো, মাছের ডিমের মালাইকারি। এই রান্নাটা তো আমার চ্যানেলে আছেই, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তা আজকে সেরকমই মাছের ডিম দিয়েই একটা রান্না আজকে করব, সেটা হলো মাছের ডিমের কালিয়া। তা রান্নাটায় কী কী লাগছে আর কেমন করে করি সেটা রান্না করতে করতেই দেখাচ্ছি, সঙ্গে থাকুন। আমি এখানে 250 গ্রাম মাছের ডিম নিয়েছি। এই মাছের ডিমটার মধ্যে এবার আমি মেশাবো হচ্ছে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা যে যা যেমন ঝাল খান সেরকম মেশাবেন। এবার আমি এর মধ্যে মেশাচ্ছি স্বাদমতো নুন। আর মেশাচ্ছি সামান্য হলুদ। লঙ্কার গুঁড়ো আমি আলাদা দিলাম না, কেননা কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো বেসন মেশাবো। বেসনটা আস্তে আস্তে মাখতে মাখতে বোঝা যাবে কতটা লাগবে। এবার আমি আমার হাত ধোয়া, আমি এবার ভালো করে এটা হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখুন এর মধ্যে আরেকটু বেসন লাগবে। মাছের ডিমটা ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি কড়াইটা গ্যাসে বসিয়েছি। এবার মাছের ডিমগুলো আমি বড়ার আকারে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এটা বড়ার মতো করে ছোট ছোট গোল গোল করে ভেজে নেব। একদিক হয়ে গেছে, এবার আস্তে করে উল্টে দিতে হবে। দেখুন কি সুন্দর বড়া হয়েছে। তবে মাছের ডিমে ইউরিক অ্যাসিডের পরিমাণটা একটু বেশি থাকে, তাই যাদের খাওয়া বারণ তারা একটু বুঝে সুঝেই খাবেন। বড়াগুলো আমি এরমভাবে ভেজে নিয়ে আসছি। আমার সব কটা মাছের ডিমই ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে এই লম্বা করে কেটে রাখা আলুটা ভালো করে ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব। এর মধ্যে আলুটার মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার এই আলুটা তুলে নেব। সুন্দর সোনালী রঙের ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি দেব শুকনো লঙ্কা আর সাদা জিরে। ফোড়নটা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি।
পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ চিনি। এই তেলের মধ্যে চিনি দিলে মানে ঝোলের যে রঙটা সেটা খুব সুন্দর হয়। এবার একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার দেবো যে মশলাটা, এটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন একসঙ্গে বাটা। মশলাটা কষে গেছে, এবার আমি এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, কাদা রান্নার জন্য এটা দিলাম। সামান্য জল দিয়ে একটু কষিয়ে নেব যাতে মশলা পুড়ে না যায়। মশলা কষার সময় যদি আপনারা বারে বারে দুবার তিনবার করে জল দিয়ে কষিয়ে নেন তাহলে মশলাটা খুব ভালোভাবে কষে যায় আর কাঁচা গন্ধ হয় না। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি টমেটো বাটা দেবো। এটা বাড়িতেই আমি টমেটোটা বেটে নিয়েছি। এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, মশলার সঙ্গে আলুটাও ভালো করে মিশিয়ে নেবো একটু। এবার আমি এর মধ্যে আপনারা যে পরিমাণ জল মানে যেরকম ঝোল রাখতে চাইবেন সেরকম জল দেবেন। আলুগুলো যেহেতু ভাজাই বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে তাই আমি জলটা কমই দিলাম। এবার আমি এর মধ্যে দেব পরিমাণ মতো নুন। আর দেবো গরম মশলা। ভালো করে একটু মিশিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে, দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কড়াগুলো দিয়ে দেবো। ব্যাস রেডি, আর কিছু লাগবে না, খানিকক্ষণ ফুটে উঠলেই এটা হয়ে যাবে। আর মাছের ডিমের বড়া দিয়ে যেমন মালাইকারি রান্না করা দেখিয়েছি, আজকে দেখালাম কালিয়া, তেমনি মাছের ডিমের বড়া দিয়ে টক খুব ভালো হয়, সেটাও আপনাকে পরবর্তীতে আপনাদের দেখাবো। সেটাও খুব টেস্টি হয় আর গরমের কালে এই মাছের ডিমের বড়ার টক খুবই ভালো লাগে। মাছের ডিমের কালিয়া রেডি, দেখুন সার্ভ করে দিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যাতে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।